ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে হোম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফ্রম অফ দ্য ভার্স থ্রি তার মানে দেখতেই পাচ্ছেন এটা তিন নম্বর ভিডিও হচ্ছে আমরা রাইট ফ্রম ভার্সের উপরে আরও দুটো ভিডিও করেছি এবং সে দুটো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আমরা আশা করি অবশ্যই আগের দুটো ভিডিও আপনাদের উপকারে দেবে এবং বর্তমান যে আমরা ভিডিওটা করছি এটাও আপনাদের অনেকটাই সহায়ক হবে সোলেট সিস্টার টাওয়ার ভিডিও প্রথমেই আসা যাক ইউস টু এখানে আমরা একটা জিনিস ভুল করি ইউস টুর পরে ভারবের প্রেজেন্ট ফর্ম এটা যদিও ঠিক রাখি আমরা ভুলে যাই বি ইউস টু বা গেট ইউজ টুর পরে ভারবের প্রেজেন্ট ফর্মের সাথে ভি অন দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্মের সাথে আইনজীবী যোগ হবে এই জিনিসটা আমরা অনেক সময়ই ভুল করি এবং এই ভুলের সুযোগটাই নেয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দেখা যায় বি ইউজ টু বা গেট ইউজ টু ব্যবহার করে দেয় আমরা কিন্তু ভাবের প্রেজেন্ট ফর্ম বসে আসি অর্থাৎ আমরা যারা না জানি তারা কিন্তু অবশ্যই আমরা ইউজ টুর পরে ভাবের প্রেজেন্ট ফর্ম বসে তো আমরা এক্ষেত্রেও ভাবের প্রেজেন্ট ফর্ম বসে দিতে পারি তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ইউজ টু যদি থাকে শুধু ইউজ টু সেক্ষেত্রে মূলভাবে প্রেজেন্ট ফর্ম হবে যেমন হোয়েন আই ওয়াজ ইয়ং আই ইউজ টু কালেক স্ট্যাম্পস এখানে কোনো বিভার্ভ ছিল না তাই আমরা লিখছি পরবর্তী উদাহরণে যাওয়া যাক আই এম ইউজ টু লিভিং অ্যালন দ্যাট মিন্স এখানে ইউজ টুর আগে এম দ্যাট মিন্স একটা বিভার্ভ ছিল এখন আমরা অনেকেই খুঁজতে পারি স্যার এখানে বিভার্ভ লেখা হয়েছে তো বিভাবটা কোথায় আমরা জানি বিভার মিন্স এম ইজ আর ওয়াজ ওয়্যার এই যে পাঁচটা এই এবং বিন হুম এই যে এই পাঁচটা ছয়টা ভাব রয়েছে এগুলোর সমষ্টিকেই আমরা বিভার হিসেবে ধরি অর্থাৎ সেখানে বিভার বলতে যে বিই থাকবে তা কিন্তু না ওয়াজ আর যে কোনো একটি থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভার্বের সাথে যোগ করতে হবে পরবর্তী উদাহরণটা দেখা যাক দ্য নাম্বার অফ দ্য নাম্বার অফ যদি থাকে অবশ্যই দ্য নাম্বার অফের পরে যে নাউনটা থাকুক সেই নাউনটার পরবর্তী ভার্বটা হবে সিঙ্গুলার আর যদি এ নাম্বার অফ থাকে তাহলে এ নাম্বার অফের পরের নাউনটা প্লুরাল হয় তো নাউনটা প্লুরাল এবং তারপরের ভারটাও প্লুরাল হয় আমাদের উদাহরণটা দেখা যাক দ্য নাম্বার অফ পিপুল ওয়াজ ভেরি হাই এখানে দ্য নাম্বার অফ এর পরে আমরা কিন্তু ভারটা যেটা বসিয়েছি সেটা হচ্ছে ওয়াজ দ্যাট একটি সিঙ্গুলার ভার্ব আর সিঙ্গুলার ভার্ব কোনগুলো এম ইজ ওয়াজ হ্যাজ এগুলোকে আমরা সিঙ্গুলার ভার বলি আসলে সিঙ্গুলার ভার কেন যাদেরকে আমরা সিঙ্গুলার বলি আসলে এগুলো সাধারণত সবসময় সিঙ্গুলার সাবজেক্টের পরে বসে জন্য এদেরকে সিঙ্গুলার ভার বলা হয় আর ওর আর হ্যাভ এরা সাধারণত প্লুরাল সাবজেক্টের পরে বসে তাই এদেরকে প্লুরাল ভার বলা হয় এবার আমরা পরবর্তী উদাহরণে যাওয়া যাক কালেকটিভ নাউন হ্যাঁ আমরা কালেকটিভ নাউন যখন অনেককে বোঝায় কালেকটিভ নাউনের মধ্যে কালেকটিভ মানে সমষ্টিগত ঠিক আছে তো এই কালেকটিভ নাউনের মধ্যে অনেককে বোঝাবে ঠিক আছে কিন্তু এই এটা যদি এই সমষ্টিকে যদি আলাদা করে না বোঝায় একসাথে বোঝায় যেমন দ্য কমিটি এই ওয়ার্ডটার মধ্যে কমিটির মধ্যে অনেক মেম্বার আছে অনেক মেম্বার নিয়ে একটা কমিটি গঠিত হয় তারপরেও কমিটি একটা বিষয়বস্তু ঠিক আছে এবং সেটা যদি আলাদা করে না বোঝায় অবশ্যই তার পরে যে ভারটা হবে সেটা সিঙ্গুলার যেমন দ্য কমিটি হ্যাজ অ্যাপ্রুভ দ্য বেল এবং পরবর্তী উদাহরণে দেখা যাচ্ছে দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন এখানে দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন এই সেন্টেন্সটাতে কমিটির সদস্যরা তাদের মতামতে বিভক্ত হয়ে পড়েছিল অর্থাৎ তাদের যে মতামত কমিটির সদস্য এক একজন এক এক ধরনের মতামত পোষণ করেছে তার মানে এখানে খণ্ডিত অবস্থায় বোঝাচ্ছে সমষ্টিটাকে খণ্ডিত অবস্থায় তাই এখানে ভার্বটা অবশ্যই প্লুরাল হয়েছে কিন্তু আগেরটাতে ভার্বটা সিঙ্গুলার হয়েছে কারণ এটা অখণ্ড সমষ্টি বুঝিয়েছে এরপরে লালকালি দিয়ে আমরা দুইটা উদাহরণ দিয়েছি এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না অনেকেই প্রশ্ন মনে আসতে পারে দেয়ারের পরে কোথাও ইস কোথাও আর আমরা সাধারণত জানি যে সাইন্টিস্টের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে অর্থাৎ সাবজেক্টটা সাধারণত অ্যাসার্টিভ সাইন্টিস্টের শুরুতে বসে হ্যাঁ দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল দেয়ার এ বুক অ্যান্ড পেন অন দ্য টেবল এই দুইটা সেন্টেন্সই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স এবং তারপরেও এক্ষেত্রে দেয়ারের পরেই এক জায়গায় ইজ আসলো এক জায়গায় আর আসলো এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে কি দেয়ারের পরে ইজ বসাবো না আর বসাবো নাকি কি ইজটা রাইট না আরটা রাইট হ্যাঁ এখানে ইজও রাইট আরও রাইট সেক্ষেত্রে খেয়াল করতে হবে দেয়ারের পরে অর্থাৎ দেয়ারের পরে যেই নাউনগুলো থাকবে ঠিক আছে একটা বা একাধিক নাউন সেটা যদি সিঙ্গুলার বোঝায় হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে যেমন দেয়ার ইজ দ্য বুক অন দ্য টেবিল এখানে এ বুক একটা বই সিঙ্গুলার নাউন তাই এখানে ই বসছে কিন্তু এখানে অ্যান দ্বারা আমরা আগের ভিডিওতে দেখছি অ্যান দ্বারা যখন দুইটা নাউন যোগ হয় তখন সেটা প্লুরাল দুটো সিঙ্গুলার নাম যদি যোগ যোগ হয় তাহলে সেটাকে প্লুরাল বোঝায় হ্যাঁ এ বুক অ্যান্ড এ পেন তার মানে একটা বই একটা কলম এটা প্লুরাল ইয়ের কাজ করতেছে তাই এখানে যেটা হচ্ছে ভার্বটাও আমাদের প্লুরাল হয়েছে দে আর এ বুক অ্যান্ড এ পেন অন দ্য টেবিল আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে দিবে এবং আপনারা অনেক প্রশ্নেরই উত্তর আমাদের এই ভিডিও থেকে পেয়ে গেলেন আমরা আরও নতুন নতুন অনেক চমকপ্রদ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একই সাথে বেল বাটনটি চেপে দেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলেই সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যান ধন্যবাদ সবাই